বেঙ্গল আইকন নিউজ নতুন রূপে নতুন ভাবনায় নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস করে নামখানায় বিঘের পর বিঘে জমিতে গড়ে তোলা হয়েছে মাছের ভেড়ি। রাতের অন্ধকারে বনাঞ্চল ধ্বংস করে মাছের ভেড়ি গড়ে তোলা হয়েছে। নামখানার লালপুল এলাকার সুন্দরিকা দোয়ানিয়া খালের দুপাশে নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস করে চলছে ভেনামি চিংড়ির চাষ। নামখানার দক্ষিণ চন্দননগর চন্দনপিড়ি হরিপুর এলাকাতেও একইভাবে ম্যানগ্রোভ কেটে বেআইনিভাবে মেছো ভেড়ি তৈরি করা হয়েছে বলে স্থানীয়রা জানান। গাছ কেটে এইভাবে মেছো ভেড়ি তৈরি করার প্রতিবাদ করতে গেলেই মিলছে হুমকি। পরপর প্রাকৃতিক বিপর্যয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সুন্দরবনের জন্য কতটা প্রয়োজন ম্যানগ্রোভ। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর মুখে বারবার শোনা গিয়েছে ম্যানগ্রোভের গুরুত্বের কথা। এমনকি 2021 সালে স্বয়ং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নামখানার ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ডে এসে নিজের হাতে ম্যানগ্রোভ লাগিয়ে ম্যানগ্রোভের গুরুত্বের কথা জানিয়েছিলেন। সেদিন সুন্দরবন রক্ষায় ম্যানগ্রোভের অবদান প্রচুর। যখন রাজ্যের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক বিপর্যয় এবং বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে গাছ লাগানোর কথা বলা হচ্ছে, সেই জায়গায় নামখানার বিভিন্ন এলাকায় নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস করে চলছে ভেনামি চিংড়ি মাছের ব্যবসা। নামখানার দক্ষিণ চন্দননগর হরিপুর সহ একাধিক এলাকায় বিঘের পর বিঘে জমি থেকে নির্বিচারে ম্যানগ্রোভ কেটে চলছে এই ভেনামি ব্যবসা। রাতের অন্ধকারে সাফ করে দেওয়া হচ্ছে বনাঞ্চল। কিন্তু কারা চালাচ্ছে এই বনাঞ্চল ধ্বংসের কাজ, এর পেছনে কাদের মদদ রয়েছে? স্থানীয় বাসিন্দারা জানান প্রতিবাদ করতে গেলেই মিলছে হুমকি। স্থানীয় বাসিন্দারা জানান প্রতি বছর একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, তার উপর এইভাবে যদি ম্যানগ্রোভ কেটে বনাঞ্চল ধ্বংস করা হয় তাহলে একটা সময় নামখানা সহ গোটা সুন্দরবন আর থাকবে না। ওধারে বিয়ে আছে, আমরা এমনি মা নদীয়ে মা ধরতে ওপারে গেছিলাম, ওধারে বিয়ে আছে আছে অনেকটা আছে, দেখিনি আমরা, এই সোজা ওই পারে গেছিলাম দেখছি, এই ধারে দেখছি যে তার জায়গা সোজা, সে কাকে বলবে বলবি। স্থানীয় সূত্রে জানা যায় নামখানায় ম্যানগ্রোভ কেটে দীর্ঘদিন ধরে ভেড়ি তৈরি করে চলছে ভেনামি চিংড়ি মাছের ব্যবসা। ইদানিং জেসিবি দিয়ে ম্যানগ্রোভ কেটে নতুন করে বেশ কয়েকটি ভেড়ি আবার গজিয়ে উঠেছে। এ বিষয়ে নামখানার বিজেপি ও কংগ্রেস নেতারা অভিযোগ করেন, শাসক দলের ছত্রছায়ায় থাকা মানুষরাই প্রশাসনের সহযোগিতায় দিনের পর দিন ম্যানগ্রোভ ধ্বংস করে চলেছেন। প্রতিবাদ করতে গেলেই সাধারণ মানুষকে হুমকির মুখে পড়তে হচ্ছে, প্রশাসন সব জেনেও নিশ্চুপ। পুরো নামখানা ব্লক জুড়ে কিছু অসাধু, কিছু শাসক দলের ছত্রছায়ায় থাকা মানুষজনেরা এবং শাসক দলের নেতৃত্ব এবং প্রশাসনের সহযোগিতায় এরকমভাবে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, আজকের এটা নতুন কিছু নয়। অসাধু মৎস্যচাষীরা তারা চাষাবাস করছে এবং বেআইনিভাবে যাদের মদতপুষ্ট সেটা হচ্ছে শাসক দলের নেতৃত্বে এটাই হচ্ছে, এবং আমি আশা করব প্রশাসন নজর দিক, কোনো শাসক দলের কথায় না শুনে প্রশাসন তার হস্তক্ষেপ করুক, বিষয়টা বিডিও সাহেবেরও নজরে দিচ্ছি। এখন বর্তমান যা ম্যানগ্রোভগুলো ধ্বংস করছে এখানে শাসক দলের সম্পূর্ণ মদত রয়েছে, শাসক দলের অবাধ মদত, এখানে কাটমানির গল্প চলছে, এখানে সম্পূর্ণ টাকা নিয়ে কিছু ব্যক্তিকে ওখানে বসিয়ে দেওয়া হচ্ছে ম্যানগ্রোভ কেটে। এটা শুধু নামখানার শুধু ওইখানটায় নয়, বিভিন্ন নামখানার প্রান্তে এই সমস্ত কারবার চলছে। ম্যানগ্রোভ ধ্বংস করার কারণে আজকে প্রাকৃতিক বিপর্যয় বারবার হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বর্তমান গ্রামবাসীরা প্রতিবাদ করলে তাদের প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। আমরা চাইছি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এটাকে হস্তক্ষেপ করুন, ইমিডিয়েটলি সুন্দরবনটাকে বাঁচান। সুন্দরবনের যে বর্তমান যা যে অবনতি হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্যের যে অবনতি হচ্ছে সেটা রক্ষা করার জন্য আমি বারবার অনুরোধ করব যে এই ম্যানগ্রোভকে বাঁচাতে হবে, কারণ ম্যানগ্রোভ ছাড়া সুন্দরবনের ভারসাম্য রক্ষা হতে পারে না। আমফান ইয়াস পরবর্তী সময়ে সুন্দরবন জুড়ে কয়েক কোটি নতুন ম্যানগ্রোভের চারা রোপণ করা হয়েছে। বন দপ্তরের সহযোগিতায় 100 দিনের কাজ প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে নামখানার বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ লাগানোর কাজ করা হয়েছে। এর মধ্যেই নামখানায় ম্যানগ্রোভ ধ্বংস চলছে নির্বিচারে, ফলে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষয়ক্ষতির আশঙ্কাও বাড়ছে। নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর জানান, যদি ম্যানগ্রোভ কেটে এইরকম বেআইনি কাজ কেউ করেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে চারিদিকে সমস্ত এলাকাতে আমরা ম্যানগ্রোভ বাঁচানোর জন্য যে সতর্কতামূলক প্রচার সেটা করছি, এবং আমাদের এইসব উপকূলবর্তী এলাকা যেখানে ডিজাস্টার খুব বেশি প্রোন এরিয়া আমাদের, সেই সব জায়গায় ম্যানগ্রোভের যে উপকারিতা সেই কথা জানিয়ে মানুষের কাছে আমরা বারবারই বিভিন্ন বার্তা ছড়িয়ে দিয়েছি বিভিন্নভাবে। তো সেই কথা মাথায় রেখে বিগত কয়েক বছর ধরে আমাদের এখানে নতুন করে সেইভাবে কোনো ভিড়ি বা এরকম কিছু করার আমরা কোথাও কাউকে এন্টারটেন করিনি।
তবু যদি কেউ ম্যানগ্রোভ কোনোভাবে ধ্বংস করে থাকে বা করার এরকম পরিকল্পনা করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ যেন ব্যবস্থা নেওয়া হয় সেইভাবে আমরা ফরেস্ট বা পুলিশের সঙ্গে কথা বলেছি এবং সর্বতোভাবেই এটা আমাদের তরফ থেকেও মানুষকে আমরা জানাচ্ছি যে ম্যানগ্রোভ আমাদের একটা অন্যতম প্রোটেক্টিভ শিল্ড এইসব ন্যাচারাল ডিজাস্টার থেকে, তাই ম্যানগ্রোভকে বাঁচানো খুবই প্রয়োজন এবং তাই এই সমস্ত এলাকায় ম্যানগ্রোভকে যদি ভালোভাবে প্রোটেক্ট করতে পারি তাহলে এই সমস্ত এলাকায় আমরা ডিজাস্টার থেকে অনেকটা বেশি নিজেকে রক্ষা করতে পারবো। প্রাকৃতিক বিপর্যয় রুখতে ম্যানগ্রোভের ভূমিকা কতটা তা সুন্দরবনের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে জেসিবি দিয়ে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে সুন্দরবনের নামখানার ম্যানগ্রোভ। নামখানা থেকে বেঙ্গল আইকন নিউজ টিম।